ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? ভালো আছেন। আপনারা কিনছেন? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, কোথা থেকে আসছিলেন ভাইয়া? বরিশাল পটুয়াখালী থেকে আসছি। চট্টগ্রাম? জি জি। আচ্ছা আচ্ছা, চট্টগ্রাম থেকে এসেছেন। আর তোমরা স্টুডেন্ট নাকি? জি ভাইয়া। লেখাপড়া কোথায় ভাইয়া? ভাইয়া চট্টগ্রাম ইউনিভার্সিটি। চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে কি সাবজেক্টে পড়েন? রাষ্ট্রবিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞান, আচ্ছা আচ্ছা, আমার বাংলাই অবশ্যই। আপনার রাষ্ট্রবিজ্ঞান তো কি অবস্থা? কয়টা হলো এখন পর্যন্ত? এখন ভাইয়া পাঁচটা হয়েছে, আরো একটা নেওয়া। পাঁচটা হয়ে গেছে? আচ্ছা, তো কেমন পাইলেন এখন পর্যন্ত বলেন তো? তো মোটামুটি ভালোই আর কি, আশা করা যায়। মোটামুটি ভালোই মনে হলো। আচ্ছা, আমরা সবসময় তরুণ যারা তাদেরকে সবসময় আমরা উৎসাহ দেই। আপনার এলাকা থেকে এখানে কি মনে হয়েছে বাজার দরটা? না, একটু তুলনামূলকভাবে একটু কম মনে হয়েছে, এই জন্য আর কি। তুলনামূলকভাবে কম মনে হয়েছে, এই জন্যই আসা। আচ্ছা আচ্ছা, খামার কি এই প্রথম করছেন নাকি আগে থেকে করেন? এই প্রথম। এলাকা থেকে আমরা যদি একটা ডিফারেন্স করি, গরু প্রতি কত টাকা মতো মনে হবে? চার থেকে পাঁচ হাজার। চার থেকে পাঁচ হাজারের মতো কম মনে হয়েছে। আচ্ছা আচ্ছা, কোনগুলা কোথা থেকে শুরু এগুলা? আচ্ছা আচ্ছা, দেখি আমরা। এটা কত পড়ছে? এটা 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 গায়ে বাচ্চা কত পড়ছে? এটা কত পড়ছে? এটা কত পড়ছে? তিপ্পান্ন। গাভী বাচ্চা কই ভাই? বাচ্চা তিপ্পান্ন হাজার। হাড়িয়া বাচ্চা, সার বাচ্চা? সার বাচ্চা পড়েছে বাউন্ন হাজার। বাউন্ন? আচ্ছা আচ্ছা, বাউন্ন হাজার। আর কোনটা? এটা গাই বাচ্চা কত পড়ছে? ছেষট্টি। গাভী আর বাচ্চা হরিয়ানা বকনা বাচ্চা? এটা বকনা বাচ্চা। কত বলছে? ছেষট্টি হাজার। ছেষট্টি হাজার। এখানে তিনটা, আর কোনটা? আর কোনগুলা? এগুলা এগুলা। এটা কত বলছে গায়ে বাচ্চা? এটা গায়ে বাচ্চা পড়ছে আপনার ভাই পাঁচপান্ন হাজার। পাঁচপান্ন। এই যে গাভী আর এই আরিয়া বাচ্চা? আরিয়া বাচ্চা। আরিয়া বাচ্চা পঞ্চান্ন হাজার। এটা চার নাম্বার? চার নাম্বার। আর কোনটা? এটা এটা গাভী। আর কোনটা? একষট্টি। বাচ্চা কোনটা? এটা বাচ্চা আরিয়ানা বকনা বাচ্চা? টান দেন তো, টান দেন তো। এটা পড়েছে একষট্টি হাজার। আচ্ছা, এগুলোই? আচ্ছা ভাইয়া, এটা এটা আপনারা কিনছেন কত দিয়ে? এক লাখ পঁচিশ ভাই। এক লাখ পঁচিশ। এই যে গাভী আর বাচ্চা কি? আরিয়ানা বকনা? দামুর বাচ্চা, বকনা বাচ্চা। কতটুকু দুধ হয় এটা? দশ কেজি। আপনারা পুষবেন নাকি? বিক্রি করবো ভাই। বিক্রি? একশো দশ। এক লাখ দশ এটা কিনছি। আচ্ছা, আমরা আর একটু কথা বলতে চাই। আসসালামু আলাইকুম। আপনিও আসছিলেন? আর কয়টা কিনবেন? আরেকটা। আরেকটা মোটামুটি শেষের দিকে। সব মিলে কেমন পাইলেন? ভালোই। আচ্ছা, তো ভাই আপনি শুরু থেকেই সাথে ছিলেন? হ্যাঁ ভাই। হ্যাঁ, কি মনে হলো বলেন তো? ভাই কাকে আমবাড়ি থেকে এখানে অনেক কম পাইলাম। অনেক কম? কারণ আমি আমবাড়ি বাজার দর্শক করছি। হ্যাঁ হ্যাঁ, তারপরে উনি কানে এখানে আসছে। আচ্ছা, আমবাড়ি থেকে এখানে 2000 টাকা কম পাইলাম। 2000 টাকা কম মনে হলো। আচ্ছা, আপনি তো কন্টিনিউ কেনার সাথে রিলেটেড? হ্যাঁ, আমি নিজের ব্যবসা করি। নিজের ব্যবসা করেন? একটু আমাদের কন্টাক্ট নাম্বারটা দেন তো ভাই। নাম্বার ভাই? হ্যাঁ, 017 017 80 80 73 73 75 75 36 36 36 আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ ভাই। আর ভাই দর্শক আছে কথা বলি, যেগুলো স্টুডেন্ট শিক্ষা মনে করতে বেকারত্ব, যারা সরকারি চাকরি করছে না বা চাকরি যেতে ভুল লাগতেছে, তাদের সাথে কথা বলি ভাই। এই যে গাবি বাছুর, এগুলো আপনি পেটও একটা করতে পারবেন, বাইরেও একটা তো থাকবে, থাকতেছেই। প্লাস আপনি আবার খাওয়া দাওয়াই ফেডারিং করে তিন মাস পরে বাচ্চাদের কাটে আলাদা বিক্রি হবে। ওই একটা মনে করছে বাচ্চাদের কাটে আলাদা বিক্রি করলে ওই গাই বাছুর টাকা আসা যাবে, চলে আসবে। তিন দিন দিলাম। আচ্ছা, তাহলে গাই বাছুরে ভালো এলাম। দর্শক শ্রোতা, আমরা রয়েছি বড় খোঁচাবাড়ি হাটে। এখান থেকে গাভী গরু দেখছি যে উনি কিনছে, কেমন দরে কিনছে সে তথ্য দিতে চাই। মঙ্গলবার 2022 দেখা দেখি চলছে। নব্বই আর সত্তর ভাঙ্গাতে আরিয়া বাচ্চা ভাই?
আরিয়া বাচ্চা গাভীটা কয় দাঁত বয়স? 8 দাঁত হচ্ছে, 90 আর 70 ভাঙাতে। এই যে গাভী সাথে আরিয়া বাচ্চা দেখা দেখি কি দেখলেন কি দেখলেন? চারবার ঠিক আছে, আপনার ওলানটা কেমন আছে? ওলানটা কত দাম দিচ্ছেন? এটা ভাঙাতে আর 82 সাথে গাভী দেখছেন দাম দর চলছে। মানে 70 এর নিচে হবে না ভাই, কত আসতে হবে? 75 পার হইতে হবে। 70 এখানে একটা গাভীর সাথে বাচ্চা দাম দর চলছে। কত বলছেন ভাই? কত বলছেন? 80 ভাঙাতে বলছি ভাই। কত চাইছে ভাইয়া? ভাই তো মেলা চায় 90। কত চাই? 90 বললেন 80 ভাঙাতে। আরিয়া বাচ্চা না? সার বাচ্চা 90 এবং 80 শেষ পর্যন্ত। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ওকে, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। কি দাম চলছে? কত চাইছেন? 53 কত বললো সর্বোচ্চ? 42 বেচা বিক্রির দাম লাস্ট বললে তো গরু কত হলে ছাড়া যাবে? টিপি ঝালি তো বুঝি না আমরা বাংলায়। 47 আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো দর্শক শ্রোতা কত টিপি ঝালি? 67 দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।